আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি রবিউল চলে আসছি আবার আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 যে বাইকটা আছে, এই বাইকটার এখন যে একটা কমন প্রবলেম বের হয়েছে, সচরাচর সবার কম বেশি সবারই হচ্ছে, সেটা নতুন অবস্থায় হয় না, অনেকের 8,000, 14,000, 16,000, 20,000 এর মধ্যে হয়ে থাকে। এর আগে হতে কাউকে দেখি নাই যে 4,000-5,000, 3,000-4,000, 6,000 শুনি নাই এখনো পর্যন্ত। যতটুকু শুনছি যে 8,000-এর পরে এই সমস্যাটা কম বেশি সবার হচ্ছে, আর এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা সমস্যা, যেটা সমস্যা না বললেই নয়। আর সেই সমস্যাটা কি, সেটা হচ্ছে আমাদের এই বাইকের যে ফুয়েল পাম্পটা আছে, যেটা ফুয়েল সাপ্লাই করে ট্যাঙ্কি থেকে ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই করে, যেহেতু এটা এফআই ইঞ্জিন বাইক। এখন আমি ওই সম্পর্কে এত কিছু জানি না, বুঝি না, যতটুকু জানি সেটা আর কি, যে কীভাবে ফুয়েল সাপ্লাই করে এফআই ইঞ্জিন বা ফুয়েল ইঞ্জেকশনটা কীভাবে কাজ করে সেটা আমি সঠিকটা জানি না, কিন্তু যে সমস্যাটা সেটা জানি হচ্ছে বা হয়, আমার নিজের চোখে দেখা হয়েছে। আর সেই সমস্যাটা হলে কীভাবে কী করা যায় সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো সম্পূর্ণ এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আবার একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবে। যারা এই বাইকটা ইউজ করতেছেন বা ইউজ করবেন সামনে, আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আবার প্রথম সবাই আগে আগে ভয় পাবেন না, আগে কথাটা শুনুন, জানুন, বুঝুন, তারপরে চিন্তা ভাবনা করুন আর কি। আমার কথা শুনে হুট করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে কোনো জিনিসের সমস্যা যেহেতু আছে, সমাধানও আছে, সমস্যা হবে এটাই স্বাভাবিক। তো ভিউয়ার্স, এটা যে ফুয়েল পাম্পের যে সমস্যাটা, সেটা কম বেশি আমরা এখন অনেক বাইকে ফেস করতেছি বা করতেছে, যেটা আমার নিজের চোখে দেখা সেটাই। আর ফুয়েল পাম্পের সমস্যা হলে বেশিরভাগ ক্ষেত্রে এটা সার্ভিসিং করা যায় না, এটা এক্সচেঞ্জ বলতে এটাকে একদম রিপ্লেস করতে হয়, মানে এটা আপনার সার্ভিসিং করে যে আবার চালাবেন ওরকম টেকনিশিয়ান এখন নাই, কিন্তু সার্ভিস সেন্টারে এটা আপনাকে সার্ভিসিং করে দিবে না। হয়তো আপনার যদি ওয়ারেন্টি থাকে, ওয়ারেন্টির আওতাভুক্ত হলে আপনাকে 100% এটা রিপ্লেস করে দিবে যখন বলবেন, কিন্তু এটা আপনার সার্ভিসিং করতে পারবেন না। আর এটার মূলত অ্যারাউন্ড প্রাইস আপনার 10-12 মধ্যে, কারণ অনেক জায়গায় 11,000, 11,500 বা অনেকে আর একটু কমও নিতে পারে, মানে আপনি অফিসিয়াল প্রাইস শোরুম থেকে আনতে গেলে আপনাকে মাস্ট বি 10-12 মধ্যে আপনাকে রাখবে। মানে আমি আপনাকে ফিক্সড করে বলতে পারতেছি না যে 11,500, 10-12 মধ্যে আপনার কাছ থেকে রাখবে, যদি সেটা আপনি যদি ওয়ারেন্টির আওতাভুক্ত না হন। কারণ এই বাইকটা যখন আপনার কাছে সেল করবে, যখন তারা নতুন সেল করবে, তখন এটা ওয়ারেন্টি দেওয়া থাকে 1 বছর। 1 বছরের ভিতরে এই বাইকের কিছু, মানে 1 বছরের ভিতরে যে কোনো সমস্যায়, আমি যতটুকু জানি যে কোনো সমস্যায় তারা দেখে, মূলত 1 বছর ওয়ারেন্টি থাকে, ইঞ্জিনের ওয়ারেন্টিটা মূলত 1 বছর থাকে বিশেষ করে। এছাড়া আর কিছু খুঁটিনাটি সমস্যা হলে এসে মোটর সেটা রিপ্লেস করে দেয় তাদের, সেটা যদি ওয়ারেন্টির মধ্যে নাও পড়ে তারা নিজে থেকে চেঞ্জ করে দেয় যদি 1 বছরের ভিতরে হয়। কারণ সব সম্পূর্ণ বাইক 1 বছরের ওয়ারেন্টি থাকে না, কিছু কিছু পার্টস নির্দিষ্ট করা থাকে 1 বছর, কিছু কিছু 6 মাস, আর ওই কিছু কিছু জিনিসগুলো কোনটা কত এটা আমি জানি না, কিন্তু আমি ইঞ্জিনটা জানি, ইঞ্জিনটা 1 বছর ওয়ারেন্টি থাকে, এটার ভিতরে কোনো সমস্যা হলে বিস্তারিত সব দেখা। আর সম্পূর্ণ বাইকেরই আমি যতটুকু জানলাম, দেখলাম এই পর্যন্ত যত সমস্যা দেখলাম, তখন তারা রিপ্লেস করে দিছে 1 বছরের ভিতরে যাদের সমস্যা হয়েছে, সেটা আমার নিজের চোখে দেখা, তারা রিপ্লেস করে দিছে। তো সেই বিষয়টাই ভিউয়ার্স, আমি সেটা নিয়ে আপনাদেরকে আলোচনা করব যে কীভাবে আপনারা সেটা দেখতে, সেটা সমস্যা হলে কীভাবে সমাধান পাবেন বা কী করবেন, আর কী কী সমস্যা হতে পারে, সেই সমস্যাটা হলে কীভাবে বুঝবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে বলতেছি। প্রথমত যদি আপনার ফুয়েল পাম্পের সমস্যা, প্রথমত যেটা হবে সেটা হচ্ছে আপনার গাড়ি স্টার্ট নেবে না, এক কথায় আপনার গাড়ি স্টার্ট নেবে না, চাবি দিবেন, আপনার গাড়ি সেলফ দিবেন, সেলফ কাজ করবে, স্টার্ট নেবে না, অনেকবার ট্রাই করতে 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 তারপর আপনার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, আবার ব্যাটারিটা খুলে চার্জ করতে হবে। আর ফুল পাম্পটা ঠিক আছে কিনা বা সমস্যা হয়েছে কিনা বা গাড়ির যে কোনো সমস্যার মধ্যে যদি আপনি পড়েন, বুঝবেন কীভাবে যে এটা কি ফুল পাম্পের সমস্যা না অন্য সমস্যা। আর ফুল পাম্পের সমস্যাটা বোঝাটা একদম সহজ, ইজি। কীভাবে বুঝবেন যে আপনার বাইকে ফুল পাম্প সমস্যা হয়েছে বা ঠিক আছে কিনা, সেটাই আমি প্রথম আপনাকে দেখাই। সেটার জন্য আগে গাড়িটা থামাতে হবে, স্লো করতে হবে, তার পরে আপনাকে বোঝাতে হবে
সেটা আমি গাড়িটা স্লো করে নিচ্ছি, স্লো করে থামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, ওয়েট, যে গাড়িটা আমি বন্ধ করলাম, বন্ধ করে আপনাদেরকে, আপনারা আশা করি বুঝতে পারবেন কিছুটা, চাবিটা আমি অফ করব, চাবিটা অফ করলাম। আপনার ফুয়েল পাম্প ঠিক আছে কিনা বা সচল আছে কিনা সেটা জানার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা আপনি আপনার কানটা নিয়ে বা আপনার মাথাটা এই যে ট্যাঙ্কিটার কাছে এভাবে রাখবেন। রাখার পরে আপনি কি করবেন, এই চাবিটা এভাবে যে অন করবেন, অন করার সাথে সাথে দেখবেন একটা সাউন্ড দিবে। এই সাউন্ডটা হচ্ছে মানে ফুয়েল পাম্পে যখন কানেকশন পাবে, মোটরটা যখন রান অবস্থা রান হবে তখন আপনাকে একটা সাউন্ড দেবে। আমি দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, জানি না কতটুকু শুনতে পাবেন যেহেতু আমার মাইক্রোফোন লাগানো হেলমেটের মধ্যে। এই যে আমি দিচ্ছি, একটা সাউন্ড দিছে। আপনি যখন আবার অফ করবেন বাইকটা, যখন স্টার্ট থেকে অফ করবেন তখন একটা সাউন্ড দিবে। এই সাউন্ডটা যখন দিবে তখনই আপনারা বুঝবেন যে আপনার ফুয়েল পাম্পটা সচল আছে বা ফুয়েল পাম্পটা চালু হয়েছে। যখন আপনার মোটরটা রান হবে অবশ্যই তখন আপনাকে যখন ইঞ্জিন নিজে কিল সুইচটা বা যে তেলের যে লাইনের যে সুইচটা এটা অন করবে, অন করার পরে সেলফ দেবেন, এভাবে সেলফ দেবেন, স্টার্ট নিয়ে নেবে। ভিউয়ার্স, দাঁড়ায় থেকে এক জায়গায় দাঁড়ায় থেকে কথা বলতে বলতে বোরিং লাগবে, আপনাদেরকেও শুনতে বোরিং লাগবে, একটু রানিংয়ের মাধ্যমে শুনি। এখন আপনাকে তো আমি যে মোটরটার কথা বলছি বা কীভাবে বুঝবেন যে ফুয়েল পাম্পটা রান আছে বা ঠিক আছে, যখন আপনার এই ফুয়েল পাম্পের মোটরটা ওইভাবে সাউন্ড দেবে, সাউন্ড দেওয়ার পরেই বুঝতে পারবেন যে স্টার্ট নেবে। আর যখন ওই সাউন্ডটা না দেবে মনে করবেন যে আপনার ফুয়েল পাম্পটা রান হয় নাই বা চালু হয় নাই, ফুয়েল পাম্পের কানেকশনে সমস্যা আছে। তো সেই হিসাবে আপনি কী করতে পারেন, আবার চাবিটা অফ করে অন করে দেখতে পারেন সাউন্ড দেয়নি। এরকম কয়েকবার যখন সমস্যা হবে তখন দেখবেন, যখন যদি সাউন্ডটা না দেয় এরকমভাবে চাবিটা কয়েকবার অন অফ করবেন, বেশি করবেন না, বেশি করলে আবার ব্যাটারি চার্জ কাপে বা সমস্যা হতে পারে সেটাই। এভাবে যখনই আপনি কয়েকবার দেওয়ার পরে যদি হয়ে যায় তো হলোই, না হলে তার কিছু করার নাই। অনেক সময় দেখা যায় আপনার কয়েকবার দেওয়ার পরে অন হয়, আবার বাইকটা অনেক সময় হয় না, আবার দু তিন ঘন্টা বাইকটা রেস্টে রাখার পরে গিয়ে আবার চাবিটা দিলে আপনার অন হতে পারে, বা একদিন পরে গিয়ে ট্রাই করলে আবার দেখা যায় চাবিটা দিলে প্রথমবার অন হয়, স্টার্ট নেয়। এই এক স্টার্টে আপনি যতক্ষণ চালাতে পারেন, স্টার্ট বন্ধ করলে দেখা যায় আবার অনেক সময় নেয় না, আবার অনেক সময় নেয়। এই হচ্ছে ফুয়েল পাম্পের সমস্যাটা, এভাবে বুঝবেন। আর এরকম সমস্যা হলে কী করবেন, যদি আপনার দূরে কোথাও রাস্তাঘাটে এরকম সমস্যাটা হয়, আপনি চেষ্টা করবেন কয়েকবার চাবি দিয়ে ফুল পাম্পটা চালু করার। যদি চালু হয় সাউন্ডটাতে তখন আপনি সেলফ দেবেন। আপনি যদি ফুল পাম্প চালু না হয়, আপনি যদি বারবার সেলফ দিতে থাকেন যে বাইক স্টার্ট হচ্ছে না কেন, সেলফ কিন্তু ঘুরতে থাকবে, আর সেলফে যে মোটরটা রিস্টার্ট করতে চাইবে যদি সে তেল না পায় তাহলে সে কীভাবে স্টার্ট হবে, বা মানে তার মূল উপাদান হচ্ছে তেল। তেল যখন না মারবে তখন আপনার বাইক তো স্টার্ট হবে না। এখন আপনার ফুল মিটারই চালু হয় নাই, তা আপনার বাইক কীভাবে স্টার্ট হবে? তা আপনি যতবারই সেলফ দিবেন, সেলফ দিতে 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 দেখবেন একটা সময় বা সেলফ বেশি এখন দেওয়া লাগে না, আপনার 20-30 বার দেবেন দেখবেন ব্যাটারি চার্জ এমনি শেষ। কারণ ওই যে মোটরটা যখন সেলফে যে মোটরটা চলে না সেটা অনেক হাই ভোল্টেজ নিয়ে থাকে বা অনেক ওয়াট নিয়ে থাকে ব্যাটারি থেকে, কারণ তাকে তো অনেক প্রেশারে ঘুরতে হয়, অনেক স্পিডে ঘুরতে ঘুরে তারপর ইঞ্জিনটা স্টার্ট করতে হয়, আর ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেলে তো আবার ব্যাটারিটা রিচার্জ হতে থাকে, সেজন্য ব্যাটারিটা থেকে অনেকটা পরিমাণ চার্জ দেয়, আবার স্টার্ট হলে আবার চার্জ দেয়, সেজন্য চার্জটা বেশি নিলে সমস্যা হয় না, গায়ে লাগে না, বোঝা যায় না, বোঝার মতো কোনো হয় না, কিন্তু অনেক পরিমাণ লোড নিয়ে থাকে ব্যাটারিটা থেকে সেই মোটরটা। সেজন্য যদি আপনি বারবার এভাবে সেলফ দিতে থাকেন আপনার ব্যাটারিটা অল্পতে চার্জ শেষ হয়ে যাবে। আর যেহেতু বাইকের কিক নাই আপনি চাইলেও আবার সেলফ দিতে পারবেন না, কারণ ব্যাটারি তখন আবার চার্জ করতে হবে, চার্জ করে তারপর আপনার সেলফ দিতে হবে। এখন আপনি যে ধাক্কা দিয়ে, এছাড়া আরেকটা উপায় হচ্ছে ধাক্কা দিয়ে স্টার্ট করা, কারণ তখন আবার ধাক্কা দিয়ে স্টার্ট করতে পারেন, কিন্তু তার আগে আপনি আবার ভালো করে দেখে নেবেন যে আপনার মোটরটা রান হয়েছে কিনা। যদি আপনার ফুল পাম্পের মোটরটাই রান না হয় আপনি ধাক্কা দিয়ে কীভাবে স্টার্ট করবেন, ধাক্কা দিয়ে ট্রাই করবেন দেখবেন স্টার্ট হবে না, স্টার্ট নেবেন না, শুধু অযথা অযথা আপনাকে কষ্ট করতে হবে আর নিজের নিজের কাছে খারাপ লাগবে, এবং মানে এক কথায় খারাপ লাগবে সেটাই। তো সেই হিসাবে আপনারা এই ফুল পাম্পের যে সমস্যাটা বোঝার আগে আপনারা প্রথমত যখন চাবি দিবেন তখন দেখবেন ফুল পাম্পটা চালু হয়েছে কিনা, চালু হলে আপনি চ্যানেল যে সুইচটা বা কিউ সুইচটা এটা অন করে নেবেন, অন করে তারপরে দেখবেন সেলফ দেবেন, স্টার্ট হয়ে যাবে। আর যখনই দেখবেন বাইকের কোনো সমস্যা হচ্ছে বা স্টার্ট নিচ্ছে না, সব কিছু ঠিকঠাক থাকার পরে যখন স্টার্ট নিচ্ছে না, আপনারা এই জিনিসটা খেয়াল করবেন আগে ফুল পাম্পটা রান হয়েছে কিনা, কারণ এই বাইকটার ক্ষেত্রে আপনার এখন ফুল পাম্পের সমস্যাটা হচ্ছে কিছু কিছু বাইকে, সব বাইকে না, যেটাতে হচ্ছে তো হচ্ছে, যেটাতে হচ্ছে না এটাই।
কিন্তু আপনার সহজে বোঝার উপায় যে কি সমস্যা হয়েছে সেটা সহজের উপায় হচ্ছে এটা আগে দেখবেন, যদি ফুল পাম্প ঠিক থাকে তাহলে মনে করবেন যে বাইকে অন্য কোনো জায়গার ত্রুটি আছে, সমস্যা আছে। আর ফুল পাম্পের সমস্যা মানেই বাইক বন্ধ জায়গায়, আর কোনো কিছু করার নেই, ধাক্কায় নেওয়া ছাড়া উপায় নেই। কারণ তেল না যদি ইঞ্জিনে প্রবেশ করে বা ট্যাঙ্কি থেকে যদি তেল না দেয় তাহলে সে কীভাবে চলবে, সে তো চালু হবে না সেটাই। আর ভিউয়ার্স, আপনাদের যখন ফুল পাম্পের সমস্যা হবে আপনারা এভাবে বুঝতে পারবেন, আগে মূলত চাবি দিয়ে দেখবেন যে ফুল পাম্পটা চালু হয়েছে কিনা, দেন বাইকটা স্টার্ট করবেন। বারবার সেলফ দেওয়ার চেষ্টা করবেন না, বারবার সেলফ দিলে যখন ব্যাটারিটা চার্জ শেষ হয়ে যাবে আপনাকে আবার কষ্ট করে খুললে বাজার থেকে নিয়ে ব্যাটারিটা চার্জ করে আনতে হবে। আর যখন দেখবেন যে মোটরটা চালু হয়েছে অবশ্যই তখন সেলফ দিলে সেলফ নেবে, সেলফ মিস করবে না। আর যদি সেলফের মোটরের সমস্যা হয় সেটা আপনারা সেলফের সাউন্ডে, মোটরের সাউন্ড হিসেবে বুঝতে পারবেন। এক হবে যে হয় সেলফ চালুই হবে না, আরেক হচ্ছে সেলফে একটা সাউন্ড দেবে, খ্যাস 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 করে সাউন্ড দেবে, সেটা হলেও বাইক স্টার্ট নেবে। কিন্তু সেই সাউন্ডটা দেওয়া মানে যে সেলফ নষ্ট সেটা না, সেলফের মোটর নষ্ট হয়। কিন্তু অনেক সময় সেলফের মোটরে গ্যাসকেট থাকে, একটা গ্যাসকেট নামে দুটা দুপাশে দুইটা থাকে যেটা দিয়ে বিদ্যুৎ যায়, বিদ্যুৎ যাওয়ার পর মোটরটা রান হয়, ওইটার দুপাশে দুইটা থাকে। এখান থেকে ওইটা যদি একটু ক্ষয় বেশি হয়ে যায় তাহলে খ্যাস খ্যাস একটা সাউন্ড দেয় সেলফ দিতে গেলে, ওইটা চেঞ্জ করে নিলে হয়ে যায়। ওটা আপনারা শোরুমে গেলে ওয়ারেন্টি আওতায় থাকলে সার্ভিস সেন্টারে যখন যাবেন তখন বলে চেঞ্জ করে দিবে, আর যদি না হয় লোকাল শপ থেকে চেঞ্জ করতে পারেন। আর ওইটা এত তাড়াতাড়ি সমস্যা হয় না, আর যখন হয় তো হয়, সমস্যা শুরু হলে তো হয়ই, যখন হয় না। অনেক বাইকের দেখা যায় চার পাঁচ বছরে কিছু হয় না, বড় কোনো সমস্যা হয় না, অনেক বাইকের অল্প দিনে বড় কোনো সমস্যা হয়ে যায় সেটাই আর কি। কারণ যেটা যখন হওয়ার হবে ইলেকট্রিক জিনিস এটা সমস্যা হতেই পারে স্বাভাবিক। তো সুবিয়ার সবসময় সব কিছু যত্ন সহকারে ব্যবহার করবেন, সাবধানে ব্যবহার করবেন, তো এই যত্ন সহকারে ব্যবহার করলে সব কিছু ভালো থাকে, ঠিক থাকে। তা আশা করি বেশ বুঝতে পারছেন যে ফুল পাম্পের যে সমস্যাটা নিয়ে এখন ইদানিং একটু সমস্যা বেশি হচ্ছে, এখন কীভাবে সমস্যা সমাধান করবেন বা কোথায় করা যায় কি না সেটা আশা করি আমি বুঝাইতে পারছি। আর এটার সমস্যাটা যখন হবে আপনাকে অবশ্যই অবশ্যই রিপ্লেস করতে হবে, ওয়ারেন্টি আওতায় থাকলে শোরুম রিপ্লেস করে দেবে, আর ওয়ারেন্টি আওতায় না থাকলে এটা করে দেবে না, আপনাকে নিজে কিনে নিয়ে করতে হবে। আর এটার কস্ট 10-12 হাজারের মধ্যে পড়বে, এটাই অফিসিয়াল প্রাইস, আর আনঅফিসিয়াল আমি বলতে পারি না, কারণ সেখান থেকে আমি নিয়ে নেই, সেখানে জানতেও যাই নেই। এখন ফুল পাম্পের যে সমস্যাটা সেটা আমাদের নিজেদের জন্য হয়ে থাকে, যেমন নিজেদের বলতে সবটা যে নিজেদের দোষ তা না, এটা পাম্পের দোষ থাকে। যেমন আমরা যখন যে পাম্প থেকে তেল নেই ওই পাম্পে তেল যদি মিক্স করা থাকে এবং ওইরকমভাবে ফিল্টারিং করা না থাকে, সেক্ষেত্রে ওই ফুল ইঞ্জেকশনের যে বাইকগুলোতে এক্সট্রা ফুল পাম্প থাকে যেটা নিয়ে আলোচনা করতেছি, ওই ফুল পাম্পে যখন ময়লা ধরে যাবে, ময়লা ধরার কারণে যখন ওইটার তেল সাপ্লাইয়ের যে পাইপগুলো আছে যেটা দিয়ে ইনপুট করে বা আউটপুট যে কোনো একটা যদি ব্লক হয়ে যায়, তখন যখন সে সাপ্লাই না করতে পারবে রান অবস্থায়, তখন সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমরা যখন নিঃশ্বাস নিই, নাক দিয়ে নিঃশ্বাস নিই আবার নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ি, এখন যদি আমাদের নিঃশ্বাস যখন নিলাম নেওয়ার পরে যদি না ছাড়তে পারি তাহলে কি আমরা বাঁচবো, আমরা মরে যাব। আর আমাদেরকে নিঃশ্বাস নিতে হবে আবার ছাড়তে হবে, তো সেই হিসাবে ওটাও তেল ইন করবে আউট করবে, মানে ট্যাঙ্কি থেকে ইন করবে ইঞ্জিন আউট করবে। সেই হিসাবে যদি ইন করতেছে আউট করতে পারতেছে না বা নিঃশ্বাস নিতেই পারতেছে না, তো সেই হিসাবে সেটা পুড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেটাই। তো সেই হিসাবে আমাদেরকে ভালো জায়গা থেকে ভালো পাম্প থেকে খুঁজে বের করে ফুল নিতে হবে, যেহেতু দুই নাম্বারই সব জায়গায় চলে, আবার ভালো আছে খারাপ আছে, ভালো খারাপ নেই সব কিছু, খারাপটাই বেশি আমাদের দেশে মূলত তেলের পাম্পের কথা বলতেছি। তো সেটাই চেষ্টা করবেন ভালো জায়গা থেকে ফুল নেওয়ার জন্য, তাহলে আপনার ফুল ইঞ্জেকশনের যে বাইকগুলো আছে এগুলোতে তেমন একটা সমস্যা হবে না, ভালো মানের মাইলেজ পাবেন। যত আপনি ভালো মানের ফুল নেবেন তত মাইলেজটা ভালো পাবেন, যত ফুল মানে খারাপ হবে তত মাইলেজ ডাউন করবে, আর ফুল ইঞ্জেকশনের মধ্যে আপনার ময়লা জমে যাবে, সেটা থেকে আপনার অনেক সমস্যা হতে পারে সেটাই আর কি। তো সুপার সিভিটিতে আর ওইভাবে কথা না বাড়াই, কারণ আমাদের যে ফুয়েল পাম্পের সমস্যাটা সেটা নিয়ে আশা করি আমি যতটুকু আলোচনা করছি বুঝতে পারছেন কীভাবে সমাধান করবেন সেটাই। তো বিয়ার্স, আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আরও একটি নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, ধন্যবাদ এতক্ষণ আমাদের পেশে থেকে ভিডিওটি দেখার জন্য।